হ্যালো গাইস, আজ আমি আলোচনা করতে চলেছি কিছু শারীরিক অসুস্থতা, মেন্টাল ডিসঅর্ডার, মানসিক অসুস্থতা নিয়ে আমি আলোচনা করবো। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি কিছু কারণবশত, তো আজ আমি মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কিছু বলবো। মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল ইলনেস কি, এটার একটা এফেক্ট যেটা কীভাবে মানুষের থিঙ্কিং, বিহেভিয়ার, অ্যাটিটিউড সমস্ত কিছু প্রভাব করে, প্রভাব ফেলে, যেটা কী করে চেঞ্জ করে দেয় সাইকো পেশেন্ট নানা রকম, যেমন অ্যাটিটিউড চেঞ্জ হবে, মনোভাব, মেন্টালি ইল যেটাকে বলা হয়, মেন্টালি ডিসঅর্ডার যেটাকে বলা। তো এটা কী কী কারণে হতে পারে? তো কারণগুলো হচ্ছে তিনটে ফ্যাক্টর আছে, কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে, সোশ্যাল ফ্যাক্টর আছে এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে। তো ফার্স্ট ফ্যাক্টর কী? বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল যেমন মেন্টালি ইলনেস, সাইকোলজিক্যাল প্রবলেম, নিউরো ট্রান্সমিটার ডিস্টারবেন্স, যদি নিউরন আছে নিউরনের কোনো ডিস্টার্ব, ব্রেন ড্যামেজ, হেরিডিটি, হেরিডিটি একটা ফিজিক্যাল ইলনেস। এরপর চলে আসি সোশ্যাল, সোশ্যাল মধ্যে পোভার্টি মানে সামাজিক কী প্রভাব হতে পারে, ডিপ্রেশন, সামাজিক, সমাজের লোক যখন অনেক কিছু কথা বলে তখন দেখবে একটা মেন্টাল এফেক্ট পড়ে, কি ইনকাম, আনএমপ্লয়মেন্ট, পোভার্টি। আর সাইকোলজিক্যাল মধ্যে ডিপ্রেশন, ব্রেকআপ, ইন্টারপার্সোনাল রিলেশন, কোনো রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যায়, ফ্যামিলি প্রবলেম, স্ট্রেস, স্ট্রেস এক্সামের টাইমে অনেকে স্ট্রেস নেয়, যে কোনো কারণে স্ট্রেস হতে পারে, ফার্স্ট্রেশন, ডিপ্রেশন, চাইল্ডহুড, বিশেষ করে এগুলো যারা পড়াশুনো বা যে কোনো কর্মজীবনে রক্ত আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে, স্ট্রেস এবং ফার্স্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো হচ্ছে সাইকোলজি। তো এইগুলো মেন্টাল ডিসঅর্ডার এবং তার কী কারণ হতে পারে আমি আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।